বম্বেলৈ যেতিয়া যাওঁ তেতিয়া বম্বেলৈ কেতিয়াও নাযাওঁ বুলি পেলাই শপত খাইছিলো মই। এই ৰেকৰ্ড কৰিবলৈ যাম অসমীয়া গানৰ, কিমান অসমীয়া গান কিমান বঙালী গানৰ ৰেকৰ্ড কৰিবলৈ এইবিলাক মানুহলৈ গৈছো, কিন্তু তাত গৈ পেলাই বহিম এতিয়াও বহা নাই। মানুহে মিছাই কয় মই বোলো আমুক এৰি তামুকলৈ গলো, মই ক'লো যোৱা নাই, মই যাযাবৰীয়ে হৈ আছো, মই যাযাবৰেই হৈ আছো লিটাৰেলিও আৰু কনচেপচুৱেলিও আৰু মেণ্টেলিও চাইকলজিকেলিও। গতিকে মই বম্বেলৈ গলো, মোক মাতিলে গুৰুদত্তৰ সৰু ভায়েক আত্মাৰাম, আত্মাৰামৰ মাজতো এইটো 72, 73, 74 এনেকুৱা সময়ত 75ত আৰু পলাইছে। আৰুখনত আৰুখন বৰ সুন্দৰ গল্প আছিলে আৰু গুৰুদত্তৰ ভায়েকে কৰিব, তেওঁ মোক ইয়াৰ পৰা লৈ গ'ল। তেওঁ নানো মে দৰ্পণ হে দৰ্পণ মে কোই দেখো জিসে শুভ শ্যাম, সেইটো সেইটো কৰ তোমাৰ উষা কমলা কোমল। আৰু সেইটো আকৌ আত্মাই মই পাইনৰ হোটেলত আছিলো, তেওঁক শ্বিলং দেখুৱাবলৈ নিছিলো, তাত গৈ পেলাই শ্বিলং পিক চাব খুজিলে, মানুহজনে শ্বিলং পিক চালে, চাওঁতে এটা খাচীয়া ল'ৰাই ভেড়ানে গৰু হেৰি কৰি গৈ আছে দেই শ্বিলং পিক, অলপ অলপ নিয়ৰ পৰো পৰো হৈছে এনেকুৱা বৰ ভাল সময়, এই সি তেনেকে গ'ল। মই আহি পেলাই বাইনৰ হোটেলত হাৰমনিয়ামত আনিলো লাবানৰ পৰা কবাৰ আনি পেলাই নাই ন মে দৰ তোমাৰ নাই ন মে দৰ্পণ হে দৰ্পণ মে কোই দেখো জিসে শুভ শ্যাম, এইখিনি কিন্তু মই লগোৱা এই প্ৰথম দা 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 একো নাই সিহঁতি, সি খালি তা দে তে 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 তেনেকে গ'ল। গানটোৰ প্ৰথম উৎপত্তি অসমীয়াত নে হিন্দীত? প্ৰথম অসমীয়াত, অসমীয়াত প্ৰথম অসমীয়াত তোমাৰ উষা কোমা কোমল অসমীয়াত। তাৰপিছত যেতিয়া এওঁ শুনিব খুজিলে তেতিয়া হিন্দীত মায়া গোবিন্দে অনুবাদ কৰি দিলে। আপুনি বম্বেত থাকোঁতে তাৰাচান বাৰজাত্যৰ লগত ছবি কৰাৰ কিবা চুক্তি হৈছিলে? হৈছিলে, কিন্তু সেই চুক্তিটো হৈছিলে মোৰ মোক আহি ক'লেহি তেওঁ প্ৰথমে বিমলা চলিহাৰ দেউতালৈ আহিছে, কৈছে ভূপেন হাজৰিকা বুলি এটা বস্তু আছে ক'ত আছে বিচাৰি নাপাওঁ দেখোন, এইবুলি এজন মাৰোৱাৰী ভদ্ৰলোকে সুধিলে, সেইজন মাৰোৱাৰী ভদ্ৰলোক আছিল তাৰাচান বাৰজাত্যা, তেওঁ অলপ কংগ্ৰেছী আছিল, গতিকে একেবাৰে চলিহাৰ তালৈকে গৈ পেলাই কৈছিল কি ভূপেন হাজৰিকা ক'ত পাওঁ বাৰু হা, তেতিয়া মোক খবৰ পঠিয়াইছিল, তেতিয়া তাৰাচান বাৰজাত্যাই গুৱাহাটীত আমি আলোচনা কৰিলোঁ, তেওঁ ক'লে যে আপুনি হেৰি মোৰ এখন ভাল ছবি ফেইল কৰিছে হিন্দীত, ভাগ্য আপুনি সেইখনক ভাগ্য বনাই দিব লাগে, অৰ্থাৎ গানে চানে বোলে অঁ গানে চানে, গানে চানে কেনেকে ডাব কৰিম বোলে সেইটো সকলোৱে কৈছে বেংগলতো ক'লে যে গানে চানে কেনেকে, গানবিলাক হিন্দীয়ে থাকিব, গানবিলাক আকৌ বঙালী কৰি সেই একে সুৰতে সুৰটো একেই ৰাখি এইটো কেনেকে হ'ব। যি হওক মই বুলি ক'লো পইচাৰ দৰকাৰ আছিলে, পইচা অলপ দৰকাৰ আছিলে, বেছি নাই নহয় তেতিয়া বস্তু পকেটত, তাকে কি হ'ল এজাক ল'ৰা লৈ পুলক গগৈ তেতিয়া মানে ভাবিছে পৃথিৱীত কি কৰোঁ, বায়স্কোপ কৰোঁ চিনেমা কৰোঁ নে কাৰ্টুন আঁকো নে কি কৰোঁ, চব মই ঠিক 200 ঘৰ ভাড়া লাগে 300 বাকী 300 গোটেইখিনি কেনেকৈ চলিব, গতিকে অন্তত 1,200 আৰণ কৰিব লাগে, আৰু যিবিলাকে মালা দি পেলাই নিয়ে ভূপেন্দা আমাদেৰ ভূপেন্দা বুলি সিহঁতে একো নিদিয়ে, খালি মালা আৰু জিন্দাবাদ জিন্দাবাদ ভূপেন্দা জিন্দাবাদ কৰি হুলস্থুল কৰে কৰি, কিন্তু আহিবৰ সময়ত পেট্ৰলৰ খৰচ নিদিয়ে। যি হওক কি তাৰাচান্দ বৰজাত্যা সেইটো আমি কৰি দিলো। জব জব বহাৰ আয়ে নৱ নৱ বহাগ আহে
তারপর ইয়াত লাইন লাগিল সিরাজত সিন দেখিছিল সিরাজত ২৯ সপ্তাহ চলা গরু গাড়িয়ে আর ক্যাডিলাকে একেলগে ঠিয় হয়ে যায় যে হাই তেনেকুয়া এখন হল বোলে ২০ লাখ টাকা প্রথম সপ্তাহ লাভ পালে ২০ লাখ ভাগ্য ভাগ্য ২০ লাখ মই পালো কিমান ৬০০০ টাকা তারে রত্ন যাক ১০০০ টাকা দিছিল ২০ লাখ টাকা লাভ পাইছে সুন্দরকে এতিয়া কি হল ২০ লাখ টাকা লাভ পাওয়ার পিছত মোক লই গল এদিন এটা রাজশ্রী বলে তোর একটা সাংঘাতিক ঘর আছে তাত কইছি যে তুমি ৩ দিন ইয়াত থাকবো লাগবে তারপর নটরাজ হোটেল যে আছিল তাত হি প্রেজেন্টেড ভূপেন হাজারিকা টু অল দি ফিল্ম মেকার্স অফ বম্বে দি ম্যান উইথ মিডাস টাচ বলে ওলাইছিল টাইমস অফ ইন্ডিয়া ম্যান উইথ মিডাস টাচ গতি মোক সুদিছে আপনি কেন করলে ইমান কম খরচত এই কেন করলে ২০ লাখ এই কংগ্রেচুলেশন বলে মানে করেছেন তারপরে কলে যে আপনি ছবি কই থাকবে লাগবে এটা ছবি কই মানে লানি এলানি ছবি করব লাগবে আপনি এটা অসমিয়াতে হব পারে হিন্দিতে হব পারে কব নয় বঙালিতে হব পারে তো মানে কিবা কিবি বহুত সহি করলে সহি করল সহি করে দি প্রথম চিকমিক বিজুলি খান লল চিকমিক বিজুলি খান লওয়ার পিছত বহুতো মানুষ গোটাইছিল আর সেই অদ্ভুত ধরনের ছবি এখন করেছিল তার ব্যঙ্গ আছিল তার সব আছিল তারপর এই কারো তলত থাকি কাম করব লাগবে মই নোৱাৰো হেৰি হলেও তো এই পুতেকটোৱে কৈ দিলে যে এইটো চিন এনেকৈ কৰিলে বেটাৰ আছিল নেকি সেইবিলাক যেতিয়া আহিবলৈ আৰম্ভ কৰিলে তেতিয়া মই হে প্ৰভু নালাগে মোক আৰু বম্বে চম্বে নাযাওঁ যেতিয়া মোৰ কাম থাকে অৰ্থাৎ ৰেকৰ্ডিং থাকে বা কিবা শ্বুটিং ল'ব লাগে বম্বেৰে এটা শাৰী সেইবিলাক কৰিম কিন্তু এইটো ৰুদালি বোলা বস্তুটোৱে ৰুদালিত এনেকুৱাকে মানে প্ৰচাৰিত হল মোৰ কণ্ঠটো বা মিউজিকটো যে বহুতো ডিৰেকশ্যনৰ কণ্ট্ৰেক্ট প্ৰপ'জেল বৰ ডাঙৰ ডাঙৰ মানুহ বৰ ডাঙৰ ডাঙৰ টকাৰ আহিছিল মই কিন্তু এতিয়াও সেই পাৰ্পাছফুল ছবি অলপ বিতৰ্কমূলক অলপ বিতৰ্কমূলক সেইটো এডভাৰটাইজমেণ্ট হয় বিতর্কমূলক ললেই প্রথমৰ প্ৰায় পোস্টার টোস্টার ছাপাব নালাগে জানো না জানো মই সেইকাৰণে সদায় অলপমান ময়ে কল্পনাই অলপ দুষ্টামি কৰোঁ কেতিয়াবা যেনে নপুংসকৰ বিষয়ে ছবি সবেই কয়হে যে ইহঁতৰ লাইফ খুব ইণ্টাৰেষ্টিং খুব চেড কিন্তু কোনো আমি একেবাৰে কমপ্লিটলি সিহঁতৰ জীৱনটো জানি তাৰ দুখবিলাক জানি করবলে চেষ্টা করার কারণে কতো লোকসান নহয় বহুতো লাভ নহব পারে কিন্তু যত লাভ হয় তার লাভখিনি যে নাপায় সেকারণে হিন্দি ছবির প্রতি মো কোনো মানে আগ্রহ নাই করে গই আছো ভাল পাই আছে মানুষে সেকারণে করছো যেনে আজি অকল রুদালির মিউজিকরপা ৩ কোটি টাকা লাভ পাইছে NFDC তার ৩ টাকাও যদি দিলে হেতেন মোক কিয় নাই দিয়া জানে কারণ মই কৈছিলোঁ যে মই বোর্ড অফ ডিরেক্টরের মেম্বার তাতে মই আকো আৰু এটা প্রজেক্টর মিউজিক ডাইরেক্টর কেনেকৈ হম গতি মোক নালাগে দিব একো এইটো কৈছিলোঁ হে কিন্তু যেতিয়া ৩ কোটি বেচা গল আর্টিকেল ওলাল যে কেনেকৈ অশ্লীল কিছুমান গানৰ গতিত এই এইটো ইমান জোরে গৈ পেলাই ৩ কোটি কেনেকৈ পালেগে চলিকে পিছে পড়ে থাকিল তারপর খাটিয়া সরকারেও পড়ে থাকিল সিহঁতে আহিছিল একেলগে এনেকে কিন্তু সাধারণ ভদ্র একটা গান দিল হুম হুম করে সেইটে কেনেকে পালে কোনে কিনিলে এই ইন্ডিয়া টুডে ওলাইছিল যে ১৮-২২ বছরের লড়া ছালী কিনিছে এই এইখনো দিল হুম হুম অ
পপুলার গানের সবতক বেশি হিট হয়েছে এইখান। অথচ ভদ্র এইবিল ঠিক ভদ্র নহয় বলে কেলেঙ্কারি হয়েছে, চারিফালে কেস করা করে হয়েছে। এইখান মলয়া বতাহর নিচনা সোমাল আর আগবাড়ি গৈ আছে। তার মানে আজির লড়াক মাইকেল জ্যাকসন শুনিলে দোষ দিয়াটো মই নাভাবো। সিহতক তুমি ভাল আর একটা ভারতীয় কিবা দিয়া, তুমি যদি সলিল চৌধুরী হওয়া তুমি দিয়া, তুমি যদি ভূপেন হাজরিকা হওয়া, ভাল বস্তু দিলে হেঁতে লয়। সেইবিলাক লড়াই যি দিল হুম হুম করে কিনিছে, বা এইটো প্রথম গানটো কি সময় ও ধীরে চলো, সময়ের অগ্রগতিটো, হ্যাঁ সময় ও ধীরে চলো, কি ইমান ডেকা লড়াইবিলাক যাক লড়াই মাইকেল জ্যাকসনক ভাল পায় আর মেডোনাক চায়, মেডোনাক চায় না শুনে জানো।